খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটকাল কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো সহ সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাইব খুলনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম এবং বরিশালে আছেন সহকর্মী সালেহ টিটু। আমিরুল, জানাবেন খুলনা সিটিতে ভোট উৎসবের প্রস্তুতি কেমন দেখছেন বিস্তারিত? বলা যায় একেবারে ভোট কেন্দ্র প্রস্তুত, ভোটাররাও প্রস্তুত, এখন সময়ের অপেক্ষায় রয়েছেন। ভোটাররা ভোট কেন্দ্রে আসবে, ভোটাধিকারের প্রয়োগের মধ্য দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন, যিনি আগামী পাঁচটি বছর তাকে সুখে দুঃখে কাছে পাবেন, এলাকার উন্নয়ন হবেন। এবং এখনটায় কিন্তু আমি যে ভোট কেন্দ্রটি রয়েছে, ভোট কেন্দ্রের কিন্তু উপকরণ চলে আসে, সকল প্রস্তুতি সম্পন্ন করছে এখানে দায়িত্বরতরা। এবং এখানে যে বিষয়টি থাকছে যে প্রস্তুতি তো এখনই শেষ হয়েছে বলা যায়, এবং এখানে সকল অপর কিছু বাকি রয়েছে। আর কথা বলবো, এখানে সহকারী রিটার্নিং অফিসার রয়েছেন, আসলে আপনার এই ভোট কেন্দ্রের কী অবস্থায় রয়েছেন বা নিরাপত্তা বলায় কী রাখা হয়েছে? যান্ত্রিক সমস্যার কারণে আমরা আমাদের সহকর্মী আমিরুল ইসলামকে পাচ্ছি না। এই মুহূর্তে বরিশালে আছেন আমাদের সহকর্মী টিটু। টিটু, জানাবেন বরিশালে সিটি নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন, এবং সেই সাথে সেখানে প্রার্থীদের কোনো মন্তব্য আছে কিনা বিস্তারিত? ধন্যবাদ ঈশিতা আপনাকে। আসলে সকাল থেকে কিন্তু ভোট গ্রহণের প্রস্তুতি শুরু সম্পন্ন করেছে আমাদের নির্বাচন দায়িত্বে যারা রয়েছেন তারা, এবং পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী। বিশেষ করে সকাল থেকে কিন্তু আমাদের 126টি বরিশাল, 58 বর্গ কিলোমিটার এলাকায় কিন্তু 30টি ওয়ার্ড রয়েছে, আর এই 30টি ওয়ার্ডে কিন্তু 127 জন রয়েছে আমাদের সাধারণ কাউন্সিলর প্রার্থী, এছাড়া 42 জন রয়েছে সমন্বিত কাউন্সিলর প্রার্থী। আর 126টি বুথে ভোট গ্রহণের জন্য ইভিএম, প্রায় 1500 ইভিএম কিন্তু বন্টন করা হয়েছে। এছাড়া আমার সাথে কথা হয়েছে পুলিশ কমিশনার যিনি রয়েছেন সাইফুল ইসলাম, তিনি জানিয়েছেন প্রায় 4500 পুলিশ সদস্য, তার সাথে রয়েছে 10 প্লাটুন বিজিবি, এছাড়া 10টি স্ট্যান্ডিং ফোর্স রয়েছে আমাদের র্যাব 8-এর, এছাড়াও আনসার সদস্য রয়েছে 12। এগুলো কিন্তু সব প্রস্তুত রয়েছে, এবং তারা এই দিয়ে কিন্তু তারা অলরেডি নগরীতে মহড়াও দিয়েছেন, সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে সুন্দরভাবে ভোট প্রদান করতে পারেন, এই ধরনের কিন্তু সব পরিবেশ সৃষ্টি করা হয়েছে। আমার সাথে করা হয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবিরের সাথে, তিনি জানিয়েছেন ইভিএমের যাতে ভোটাররা খুব সুন্দরভাবে ভোট দিতে পারে এই জন্য তারা এক সপ্তাহ তাদের কিন্তু প্রশিক্ষণ দিয়েছেন, এবং তাদের আগ্রহের প্রেক্ষিতে এর মেয়াদ কিন্তু আরও বাড়ানো হয়েছে। এবং তারা যারা একেবারে আপনি রিক্সাওয়ালা থেকে শুরু করে বস্তিবাসী যারা রয়েছেন, যারা একেবারে অক্ষর কেন জানেন না, তারাও কিন্তু সুন্দরভাবে ভোট গ্রহণ দিতে সক্ষম হয়েছেন প্রশিক্ষণের সময়। তিনি আশা করছেন যে ভোটাররা যারা আছেন তারা ভোট কেন্দ্রে যাবেন এবং সুন্দর পরিবেশ, সুস্থ সুন্দর পরিবেশে তারা ইভিএমের মাধ্যমে ভোট প্রদান করবেন। এছাড়া সার্বিক পরিস্থিতি কিন্তু খুবই সুন্দর রয়েছে। এছাড়া আমাদের এখানে মেয়র প্রার্থী তাপস, জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস রয়েছেন, তিনি আসলে অভিযোগ করেছেন যে এখানে সরকারি দলের কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, অবশ্য তারা ইতিমধ্যে বেরিয়ে গেছেন গতকাল রাত্রি। আমাদের সাথে পরবর্তীতে নৌকার প্রার্থী রয়েছেন খোকন শেখ, তার সাথে কথা হয়েছে, তারা এসেছিলেন, তারা চলেও গিয়েছেন। এছাড়া আসলে তেমন কোনো অভিযোগ কিন্তু আসলে পাওয়া যায়নি। এখন যারা প্রার্থীরা অভিযোগ করছে তাদের হচ্ছে ভোটের খাতির আসলে প্রশাসন এবং সিটি নির্বাচনের দায়িত্ব পালন করছে তাদেরকে প্রেসারে রেখে তারা আর কি বৈতরণী পার হতে চাচ্ছেন আসলে। আর সার্বিক পরিস্থিতি কিন্তু সুন্দর রয়েছে ঈশিতা। সালিটুর, আপনাকে ধন্যবাদ।